আপনি একটি শিশুকে একটি কাচের বয়ামে বৃষ্টি তৈরি করে আবহাওয়ার সম্পর্কে শেখাতে পারেন এর জন্য আপনার একটি কাচের বয়াম একটি প্লেট জল ও বরফ দরকার জলকে ধ্রুমায়িত গরম করুন গরম জলটি তারপর ওই বয়ামে ঢালুন আর প্লেট দিয়ে বয়ামটি ঢেকে দিন কিছুক্ষণ অপেক্ষা করার পর শিশুটি প্লেটির ওপর একটি বরফের টুকরো রাখুক তারপর ও দেখুক কি ঘটছে আপনি এবার ওকে পুরো প্রক্রিয়াটি বোঝাতে পারেন জল গরম হয়ে ফাঁপে পরিণত হয়ে ওপরে উঠল এবং ঠান্ডা প্লেটের সম্পর্শে এসে ছোট্ট ছোট্ট জলকোনায় পরিণত হয়ে নিচে নেবে আসলো এরপর আপনি বলতে পারেন এইভাবে বৃষ্টি হয় বাতাসের মধ্যে যে জলকোন আছে তারা একসাথে হয়ে মেঘ তৈরি করে এবং বৃষ্টি হয়ে মাটিতে ফিরে আসে এই খেলাটির মাধ্যমে শিশুটি শিখবে বৃষ্টির জল কোথা থেকে আসে